আসসালামু আলাইকুম। পর্ব ২১, লাইলাতুল কদর। রমাদানে আল্লাহ তার বান্দাদের জন্য অজস্র সুযোগের ব্যবস্থা করেন, যাতে বান্দা তার গুনাহগুলো মাফ করিয়ে নিতে পারে। তার মধ্যে সবচেয়ে আকাঙ্ক্ষিত এবং ফজিলতপূর্ণ সুযোগটি আসে লাইলাতুল কদরের রাতে। সহি হাদিসে বর্ণিত হয়েছে, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমানের সাথে ও সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরের রাত জেগে সলাত আদায় করে, তার পূর্ববর্তী গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। হ্যাঁ, এটাই লাইলাতুল কদর, রমাদানে আমাদের ফাইনাল শট। লাইলাতুল কদরের গুরুত্ব। লাইলাতুল কদরকে কেন্দ্র করে একটা সম্পূর্ণ সুরাহ নাজিল হয়েছে। পাঁচ আয়াতের এ সুরার নামকরণ করা হয়েছে আল কদর। আবার সুরা দুখানের প্রথম দিকটি খেয়াল করলে দেখবেন, চার থেকে ছয় আয়াতে লাইলাতুল কদর সম্পর্কেই বলা হচ্ছে। অর্থাৎ কোরআনে প্রায় ১১টির মতো আয়াত আছে যা কেবলমাত্র একটি রাত সম্পর্কেই বলছে, আর সেই রাতটি ভাগ্যরজনী বা লাইলাতুল কদর। লাইলাতুল কদর আর সব রাতের মতো সাধারণ কোনো রাত নয়, এটা সেই রাত যে রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে। নিশ্চয় আমি এই কুরআন নাজিল করেছি কদরের রাতে। সুরাল কদর আয়াত ১, আমি এটি বরকতময় ও কল্যাণময় রাতে নাজিল করেছি, কারণ আমি মানুষকে সতর্ক করতে চেয়েছিলাম। সুরা দুখান আয়াত ৩, এখন প্রশ্ন হলো কেন একে লাইলাতুল কদর বলা হয়। দুটি কারণে হতে পারে, অথবা দুটির মধ্যে যে কোনো একটি কারণে। কদর শব্দটির অর্থ হলো মূল্য বা গুরুত্ব। কদরের রাতকে গভীরভাবে গুরুত্ব দেওয়া হয়েছে বলে এর নাম হয়েছে লাইলাতুল কদর। দ্বিতীয়ত, কদর কথাটি এসেছে ভাগ্য থেকে, এই রাতেই আমাদের ভাগ্য লেখা হয়ে থাকে, তাই এর নাম লাইলাতুল কদর। কেউ কেউ হয়তো বলতে পারে যে আসমান ও জমিনের সৃষ্টির ৫০,০০০ বছর আগেই তো ভাগ্য লেখা হয়ে গেছে, আর এখন বলছেন কদরের রাতে ভাগ্য লেখা হয়। আসলে বিষয়টা হলো এই যে, আসমান আর জমিন সৃষ্টির ৫০,০০০ বছর আগেই ভাগ্য লিপিবদ্ধ করা হয়েছে, আর কদরের রাতে এক বছরের সব কিছু ফেরেশতাদের হাতে তুলে দেওয়া হয়। এটি হলো সেই রাত যে রাতে আমার নির্দেশে প্রতিটি বিষয়ে বিজ্ঞচিত পয়সালা দেওয়া হয়ে থাকে। সুরা দোকান আয়াত ৪, পুরো বছরের সব বিষয়ে ফেরেশতাদের হাতে তুলে দেওয়া হয়, কারা এই বছরে মারা যাবে, কারা ধনী হবে, কারা গরিব হবে, সব কিছু। এই রাতে ঘুমানোর কোনো সময় নেই, এই রাতে আপনার রিজিক লেখা হবে, আপনার সমস্ত বিষয়ে ফেরেশতাদের হাতে পরিচালনার জন্য তুলে দেওয়া হবে, তাই এই রাতে আল্লাহর রহমতের জন্য দোয়া করুন। আর মহিমান্বিত রজনীর সম্পর্কে তুমি জানো কি? সুরা কদর আয়াত ২, আপনি বাজার থেকে খুব দামি একটা জিনিস কিনে আনলেন, কেউ এসে সেই জিনিসটি আপনার কাছে চাইল, তখন আপনি বললেন, জানেন এটার দাম কত? এই প্রশ্নটা করার সাথে সাথে ওই ব্যক্তির মস্তিষ্কে গেঁথে যাবে যে জিনিসটার মূল্য আসলেই অনেক বেশি, যা বর্ণনার বাইরে। আল্লাহ তাআলা বলেন, তুমি কি আদৌ জানো যে লাইলাতুল কদর কি? তুমি কি আদৌ জানো যে এই রাতে তুমি কি পেতে যাচ্ছ? কদরের রাত হাজার রাতে ছিল উত্তম। সুরা কদর আয়াত ৩, অর্থাৎ এই রাতে ইবাদতের মাস হাজার মাস বা ৮৩ বছর ৪ মাসের চেয়ে উত্তম, এটাই আপনার রাত। কেউ যদি আপনাকে প্রশ্ন করে, তোমার জীবনের সবচেয়ে খুশির রাত কোনটি, বলুন লাইলাতুল কদর। কে হয়তো বলবে তার জীবনের সবচেয়ে খুশির রাত হলো তাদের বাসর রাত, কেউ বলবে তার গ্রাজুয়েশনের রাত, অথবা সেই রাতের কথা যে রাতে তাদের সন্তান জন্মগ্রহণ করেছে। এর কোনোটাই খারাপ না, কিন্তু কজন বলবে যে তাদের জীবনের সবচেয়ে খুশির রাত হলো সেই রাত যে রাতে তাদের কাঁধ থেকে তাদের গুনাহের বোঝা সরিয়ে ফেলা হয়? ওয়াল্লাহি, এটাই আপনার জীবনের সবচেয়ে খুশির রাত হওয়া উচিত। যে রাতে আপনি আল্লাহর ইবাদতের মাত্র কয়েক ঘন্টা কাটিয়ে ৮৩ বছরের সমান সওয়াব পেয়ে যান,
এটাতে আপনি আল্লাহ আকবার, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ বলে যেন হাজার মাস ধরে বিরতিহীনভাবে আপনি জিকির করে গেলেন। এই রাতে আপনি কোরআন পড়লেন, তাওবা করলেন, তা যেন 83 বছর ধরে আপনি তিলাওয়াত আর তাওবা করে গেলেন। এই রাতে আপনি আল্লাহর সামনে দাঁড়ালেন, তার মানে 30,000 দিনই আপনি আল্লাহর সামনে দাঁড়ালেন। আল্লাহর কসম, যে ব্যক্তি এই মহান রাতে বরকত মিস করছে সে কি নিজেই নিজেকে দোকায় রেখে দেয়নি? যে বিশেষ রাতটি খারাপ কাজে, ফালতু কাজে পার করে দে, সে কি নিজেই নিজের উপর জুলুম করে না? আরামের ঘুম পাচ্ছেন, অলসতার সময় পার করে দেবেন না, বিশেষ করে এই রাতে। নিজের পা দুটোকে দৃঢ় করে রবের সামনে বিনয়ের সাথে দাঁড়িয়ে পড়ুন এবং 83 বছরের সমান নাকি অর্জন করে নিন। কোনো বোধ শক্তি সম্পূর্ণ মানুষের দ্বারা এই সুবর্ণ সুযোগ হারানো সম্ভব না। এতে প্রত্যেকের কাজের জন্য পেরেস্তাগণ ও রুহ জিব্রাইল আলাইসালাম অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে। সুরা কদর আয়াত 4। সহিহ আল জামি এবং অন্যান্য হাদিস গ্রন্থে এসেছে যে এই পৃথিবীতে যত পাথর কণা রয়েছে তার থেকেও বেশি সংখ্যক পেরেস্তারা এই রাতে অবতীর্ণ হয় এবং জিব্রাইল আলাইসালাম ও তাদের সাথে আসেন। কি চমৎকার একটা বিষয়, কখনো ভেবে দেখেছেন? এই বিষয়টার মাধ্যমে তো ব্যাখ্যা পাওয়া যায় যে এই রাতটা এত মহিমান্বিত রাত। জিব্রাইল আলাইসালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে এই পৃথিবীতে আসা বন্ধ করে দিয়েছেন, কিন্তু লাইলাতুল কদর এমন একটি বিশেষ সময় যখন সেই জিব্রাইল আলাইসালাম ও দুনিয়াতে নেমে আসেন। পেরেস্তারা সবসময় উত্তম কাজকেই ভালোবাসে, বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে। তারা হচ্ছে এমন ইবাদতকারী যারা কখনো আল্লাহ তাআলার নাফরমানি করে না, তারা আল্লাহ তাআলা যা আদেশ করেন তা অমান্য করে না, যা করতে আদেশ করা হয় তাই করে। সূরা তাহরিম আয়াত 6। তাদের ইবাদত করার জন্য উপরে আছে বাইতুল মামুর, তাদের সকাল সন্ধ্যা ইবাদতে কেটে যায়, তবুও সেই মহান রাতে তারা এই দুনিয়ায় নেমে আসে। এই রাতের মহত্ব এবং গুরুত্বের কারণে তারা কদরের রাতে দুনিয়াতে ইবাদত করার ইচ্ছা পোষণ করবে। এই মহান রাতের জন্য পেরেস্তারা পর্যন্ত আসমান ছেড়ে দুনিয়াতে নেমে আসে, অথচ কিছু মানুষ এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করে পাপ কাজে ডুবে থাকে। শান্তি পজর উদয় পর্যন্ত তা অব্যাহত থাকে। সুরাল কদর আয়াত 5। লাইলাতুল কদরের চিহ্নসমূহ। কদরের রাতটি হবে শান্তির রাত, প্রশান্তি হচ্ছে কদরের রাতের একটা চিহ্ন। এই রাতের ব্যাপারে সহিহ এবং জাল মিলিয়ে প্রচুর হাদিসের বর্ণনা আছে। এই রাতে কিছু চিহ্ন রাতে প্রকাশ পায়, আবার কিছু প্রকাশ পায় পরদিন সকালে। ইমাম মুসলিমের একটি সহিহ রেওয়াতে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার লাইলাতুল কদর নিয়ে আলাপ করছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কথা শুনছিলেন। পরে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে যারা এই রাতকে মনে রাখবে তারা যেন এই রাতের চাঁদকে দেখে নে যা একটি থালার মতো হবে, অর্থাৎ ক্ষয় হয়ে যাওয়া চাঁদ যা দেখতে হবে অর্ধেক থালার মতো। আবু দাউদ আল বাজ্জার এবং মুসনাদ আহমদে বর্ণিত আছে যে উবাদা ইবনু সামিদ বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুল কদর হবে পরিষ্কার আর স্বচ্ছ একটা রাত, মনে হবে যেন সে রাতে একটা উজ্জ্বল চাঁদ উঠেছে। এখানে এই উজ্জ্বলতা চাঁদ থেকে আসবে না, বরং সেই রাতটা স্বচ্ছ এবং উজ্জ্বল হবে পেরেস্তাদের দুনিয়াতে আসা যাওয়ার কারণে। আল্লাহ তাআলা সে রাতে নূর দিয়ে দেবেন। হাদিসটিতে আরও বলা হয়েছে কদরের রাত হবে একটি শান্ত এবং প্রশান্তির রাত, যা না খুব ঠান্ডা না খুব গরম, আর সেই রাতে পজর পর্যন্ত আকাশে কোনো তারা খসবে না। কোনো কোনো আলিমের মধ্যে সেই রাতের বাতাস হবে দৃঢ় স্থির। কেউ বলে থাকেন যে হয়তো কেউ স্বপ্নে এই রাতের ব্যাপারে জানবে, আবার কোনো আলিম বলেন সেই রাতের ইবাদত আর সালাত হবে বিশেষ খুশুযুক্ত। এসবই নির্ভরযোগ্য আলিমদের মতামত। এছাড়াও অনেকে বলেন যে কদরের রাত কোনো কুকুর ডাকবে না, যদিও এই কথার কোনো ভিত্তি নেই। এ ছিল লাইলাতুল কদরের কিছু নিদর্শন। কিন্তু তারপর কী হবে? কদরের রাতের পরের দিনের সূর্যটি হবে সাদা, কড়া রোদমুক্ত।
ইবনে হাজার রহেমাউল্লাহ আরও অন্যান্য আলিমদের মতে এ সকল নিদর্শন দেখেই লাইলাতুল কদর নির্ধারণ করা সম্ভব। আত-তাবারী এবং ইবনু আল আরাবি বলেন, মানুষ যদি এই রাতটাকে চিহ্নিত করতে না পারে তবু এই রাত ইবাদতের সওয়াব লাভ করবে। অর্থাৎ আপনি যদি নাও জানেন যে কদরের রাত আসলে কবে, তবু আপনি সওয়াব পেয়ে যাবেন। ইবনু হাজার সহ আরও কিছু আলিমের মতে এই রাতের পূর্ণ নেকি পেতে হলে অবশ্যই এই রাতের নিদর্শনগুলোকে চিহ্নিত করতে হবে, না হলে অন্য সাধারণ রাতগুলোর মতোই সওয়াব হবে। এই মতামত অনুযায়ী কেবলমাত্র তারাই হাজার মাসের সমান নেকি অর্জন করতে পারবে যারা এই রাতকে চিহ্নিত করতে পারবে। দুটি মতামতের ভিতরে এই মতটা অত্যন্ত দুর্বল। কদরের রাতে বান্দা যদি আল্লাহর ইবাদত করে, সে যদি লাইলাতুল কদরের নিদর্শন বুঝতে নাও পারে, তারপরেও সে সেই রাতের পূর্ণ সওয়াব নেকি অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। সুফকি এবং অন্যান্য আলিমগণ একটি পরামর্শ দেন যে কেউ যদি এই রাত চিহ্নিত করেও পেলে, তারপরেও সে যেন অন্য কাউকে তা না জানায়, কারণ এই রাতটি চিহ্নিত করতে পারা একটি কারামা বা অলৌকিক বিষয়ের মতো, তাই সে যেন এই ব্যাপারটা গোপন রাখে। কিন্তু কেন? কারণ এর মাধ্যমে সে লোক দেখানো থেকে, মানুষের হিংসা থেকে মুক্ত থাকতে পারবে। সূরা ইউসুফ থেকে এমন একটি শিক্ষা পাওয়া যায়, তিনি বললেন, বৎস, তোমার ভাইদের সামনে স্বপ্ন বর্ণনা করো না, তাহলে তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। সূরা ইউসুফ আয়াত 5। যখন ইউসুফ আলাইহিসসালাম ভালো স্বপ্নটি দেখেন, ইয়াকুব আলাইহিসসালাম চাননি স্বপ্নের কথা কাউকে বলেন। আরেকটি কারণ হতে পারে, এভাবে আপনার সময় বাঁচবে। কেউ যদি সে রাতে চারিদিক ঘুরে ঘুরে বলতে থাকে যে আমি এই দেখেছি সেই দেখেছি, আমি নিশ্চিত আজকে সেই রাত, তাহলে অনেক সময় নষ্ট হবে। এর সাথে বরং ইবাদতের সময় দেওয়া বেশি জরুরি। লাইলাতুল কদর আসলে কোন রাত তা আমরা কেউ জানি না। লাইলাতুল কদর সম্পর্কিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস নিয়ে প্রতি বছরই অনেকেই প্রশ্ন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলে যাচ্ছিলেন যে কোন রাতটি কদরের রাত। যাওয়ার পথে তিনি দেখেন দুইজন লোক ঝগড়া করছে, আর এর মধ্যে তিনি লাইলাতুল কদর কবে সে কথা বলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের বলতে চাচ্ছিলাম কিন্তু আমি বলে গিয়েছি, এটা আল্লাহ তাআলার রহমত ও দয়া যে আমরা এটা জানি না। এটা আল্লাহর পক্ষ থেকে রহমত যে তিনি তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিয়ে দিয়েছিলেন এবং আমাদেরকে জানানো থেকে তাকে বিরত রেখেছিলেন। কিভাবে এটা রহমত হতে পারে? হ্যাঁ, এটা রহমত, কারণ আমরা যদি নির্দিষ্ট রাতটি চিনতাম তাহলে পুরো রামাদানকে অবহেলা করতাম, শুধু ওই একটা রাতের জন্য অপেক্ষা করতাম আর ওই রাতে অল্প কিছু ইবাদত করে ঘুমিয়ে যেতাম। কিন্তু তিনি বলেছেন এটি 10 রাতের মাঝে যে কোনো এক রাত, এর ফলে আমরা এই 10 রাতেই অনেক বেশি সওয়াব অর্জন করতে পারি। এরপর আবার এটিকে ওই 10 রাতের যে কোনো বিজোট রাতের এক রাত বলে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। যদি বলা হতো কদরের রাত বছরের 365 রাতের মাঝে যে কোনো এক রাত, তারপর ওই রাতটিকে ইবাদতের আশায় সারা বছর প্রত্যেক রাতে ইবাদত করা উচিত, কারণ এই একটা রাতেই আপনি যাই করবেন, যে ইবাদতই করবেন, সেটার জন্য 30,000 রাতের ইবাদতের প্রতিদান পেতে যাচ্ছেন। যদি একটি কাগজের টুকরোয় বছরের যে কোনো একটা দিনের তারিখ লেখে সেটা লুকিয়ে রাখা হয় আর বলা হয় যে ওই তারিখ যদি কেউ 1 টাকা দেয় তাহলে সে বিনিময়ে 30,000 টাকা পাবে, যে কোনো বুদ্ধিসম্পন্ন লোক কী করবে? কি যদি বোকা হয় তবু সে বছরের 365 দিনের জন্য 365 টাকা জোগাড় করবে, এরপর প্রতিদিন 1 টাকা করে দেবে। কেন এটা নিশ্চিত যেভাবে করলে সে 30,000 টাকা পাবেই, বড় জোর তার 100 টাকা ক্ষতি হবে, কিন্তু এই 100 টাকার বিনিময়ে সে নিশ্চিতভাবে 30,000 টাকা পকেটে পুরতে পারবে। লাইলাতুল কদরের ব্যাপারটিও এমনই। 5টি বেজোড় রাতের মাঝে কোনো এক রাতে আপনি যে কাজ করবেন তার জন্য 30,000 রাতের সমান প্রতিদান পাবেন। আল্লাহ মাত্র 5 রাতের মধ্যে কমিয়ে এনে আমাদের প্রতি রহম করেছেন। আল্লাহ তাআলা বলতে পারতেন যে এটা বছরের 365 দিনের মাঝে যে কোনো একদিন, তবুও কিন্তু আমাদেরকে কদরের রাতের জন্য খোঁজ করতে হতো আর তখন কাজটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যেত। আল্লাহ তাআলা কি শুধুমাত্র রমাদান মাসেই কমিয়ে আনেননি, তিনি আমাদের জন্য কি শেষ 10 রাতে কমিয়ে এনেছেন
এবং উলামাদের সবচেয়ে জনপ্রিয় মত অনুযায়ী দশ রাতের বেজট রাতগুলো অর্থাৎ শুধুমাত্র পাঁচ রাতের যে কোনো এক রাত হলো কদরের রাত। এরপর আপনি কিছু মানুষ পাবেন যারা প্রশ্ন করবে, এই পাঁচ রাতের কোন রাতই লাইলাতুল কদর? এটা কিন্তু আল্লাহর সাথে বেশি কৃপণতা করা হয়ে যাচ্ছে। ইবাদতের ব্যাপারে মনোযোগী হন, লাইলাতুল কদর আপনার জন্য অনেক কিছুই নির্ধারণ করে দিতে পারে। কিয়ামতের দিনে, সেই ভয়াবহ আতঙ্কের দিনে, আপনি যখন মিজানের সামনে বিবস্ত্র আর খতনাবিহীন অবস্থায় দাঁড়াবেন, তখন হয়তো এমন কিছু আপনার জন্য প্রশান্তি এনে দেবে যা আপনি এই রাতে করেছিলেন। বিশ্বজগতের স্রষ্টা, জান্নাত জাহান্নামের স্রষ্টা আল্লাহ সামনে আপনি যখন দাঁড়াবেন, তখন ওই অবস্থায় হয়তো ওই রাতের ইবাদতই আপনার জন্য প্রশান্তি এনে দেবে। ও হে মানব গোষ্ঠী, তোমাদের রবকে ভয় করো, নিঃসন্দেহে কিয়ামতের যা কোনই এক ভয়ঙ্কর ব্যাপার। সেদিন যখন তোমরা তা দেখবে, প্রত্যেক স্তন্যদাত্রী তার দুধের শিশুকে বলে যাবে, প্রত্যেক গর্ভপতি তার গর্ভপাত করবে, আর তুমি দেখতে পাবে মানুষকে নেশাগ্রস্ত, অথচ তারা মাতাল নয়। বস্তুত আল্লাহর শাস্তি বড় কঠোর। সূরা হস আয়াত 1-2। আল্লাহর সাথে কৃপণতা করবেন না, অতিবারও এর আপনি যে বিপুল সওয়াব অর্জন করবেন সেটাই আপনাকে আখিরাতের সাফল্য এনে দেবে। হতে পারে এই রাতই আপনাকে আপনার আমল নামা ডান হাতে এনে দেবে, আর তখন আপনি আপনার পরিবারের কাছে দৌড়ে গিয়ে বলবেন, এই নাও আমার আমল নামা পড়ে দেখো। সূরা আল-হাক্ক আয়াত 19। লাইলাতুল কদরের জন্য কিছু বাস্তব ধর্মী উপদেশ। ধরুন আমরা জেনে গেলাম কোন রাতই লাইলাতুল কদর, তাহলে এখন আমাদের কী করা উচিত? আপনি যদি লাইলাতুল কদর পেতে আগ্রহী হন, তাহলে সলাত, কোরআন, তেলাওয়াত, জিকির থেকে শুরু করে আপনার জানা সব ধরনের ইবাদতের সাধ্যমতো করার চেষ্টা করুন। তবে লাইলাতুল কদরের জন্য একটা বিশেষ দোয়া আছে। কদরের রাতে দোয়াটি বেশি বেশি পড়তে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন, বিশেষ করে রমাদানের শেষ দশ রাতে। কারণ শেষ দশ রাতের যে কোনো একটি রাত হচ্ছে লাইলাতুল কদর, বিশেষ করে বেজট রাতটি। হলো দোয়াটি হল আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, অর্থাৎ হে আল্লাহ, নিশ্চয়ই আপনি পরম ক্ষমাশীল এবং ক্ষমা করতে ভালোবাসেন, সুতরাং আমাকে ক্ষমা করে দিন। এখানে ক্ষমা করা অর্থে গফুর শব্দটি ব্যবহার না করে আফও ব্যবহার করা হয়েছে, যদিও শব্দ দুটির একই অর্থ। তাহলে আফও ব্যবহার করার কারণ কি? অর্থগত বিশ্লেষণ করলে আমরা দেখি আরবরা সাধারণত মুসিবেলা অর্থে আফও শব্দটি ব্যবহার করে থাকে। যেমন মরুভূমি থেকে পায়ের চিহ্ন চলে গেলে তারা বলে আফাত এসরাল কম, মানে এটা তো মুছে গেছে। এ থেকে আফও শব্দের অর্থ সহজভাবে বোঝা যায়। উলামারা এই দুটি শব্দের মধ্যে অনেক পার্থক্য উল্লেখ করেছেন। কেউ কেউ বলেন যে পরশ ইবাদত ছেড়ে দেওয়ার পর যদি ক্ষমা করা হয় তখন আফও ব্যবহার করা হয়, আর হারাম কাজ করার পর ক্ষমা করলে তখন গাফুর শব্দটি ব্যবহার করা হয়। আবার কারো কারো মতে আল্লাহ তাআলার মাগফিরাত অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আপনার গুণাগুলো তারপরও লিপিবদ্ধ হয়ে থাকবে, এবং বিচার দিবসে আপনাকে এর সম্পর্কে জিজ্ঞেস করা হবে, অর্থাৎ আপনাকে মাফ করা হয়েছে ঠিকই, কিন্তু বিচার দিবসের আগ পর্যন্ত সেগুলো মুছে ফেলা হবে না। বুখারীতে বর্ণিত একটি হাদিসে এই ধরনের একটি কথা উল্লেখ আছে। হাদিসটিতে বলা হয়েছে, আল্লাহ তার এক বান্দাকে নিজের সান্নিধ্যে আনতে থাকেন আর তাকে প্রশ্ন করতে থাকেন, তুমি কি নিজের অমুক গুনাহের কথা মনে করতে পারো? বান্দা বলেন, হ্যাঁ পারি। এরপর আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, তুমি কি তোমার অমুক গুনাহের কথা মনে করতে পারো? বান্দা আবার বলবে, হ্যাঁ পারি। এভাবে বান্দা যখন নিজের সকল গুনাহের কথা স্বীকার করে নেবে, তখন আল্লাহ তাআলা বলবেন, আমি ইহকাল তোমার এই গুনাহগুলোকে গোপন রেখেছিলাম আর তারপর ক্ষমা করে দিয়েছি। উলামারা বলেন এটা হলো মাগফিরা। বলে আফও কি? আফও এর থেকে অধিক মর্যাদা সম্পূর্ণ ক্ষমা। আফও হলো যখন আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো ক্ষমা করে দেবার পর তা পুরোপুরি মুছে ফেলেন, এমনকি বিচার দিবসে সে সম্পর্কে কিছু জিজ্ঞেস করা হবে না। আল্লাহ তাআলা বান্দা এবং ফেরেশতাদেরকেও এই গুনাহগুলোর কথা বলিয়ে দেন, যেন বিচার দিবসে আপনাকে এসব গুনাহের জন্য অপমানিত হতে না হয়। মানুষ তার পাপ কর্মের জন্য যখন একেবারে মন থেকে ক্ষমা চায়, তখন আল্লাহ অত্যন্ত খুশি হয়ে এই ধরনের ক্ষমা করে থাকেন।
আফুর শব্দটি কোরআনে অনেকবার এসেছে। এর মধ্যে পাঁচবার শব্দটি উল্লেখ করা হয়েছে আল্লাহ সর্বশক্তিমান কথাটির সাথে। আল্লাহ চাইলে শাস্তি দিতে পারেন, কিন্তু তবুও তিনি ক্ষমা করে দেন। ভালো কাজ তোমরা প্রকাশ্য করো কিংবা গোপনে করো, অথবা কোনো মন্দ কাজের জন্য যদি তোমরা ক্ষমা করে দাও, তাহলে তোমরাও দেখতে পাবে আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল এবং প্রবল শক্তিমান। সূরা আন-নিসা আয়াত 149। আফউ আর গফুর শব্দ দুটি কোরআনে সম্মিলিতভাবে এসেছে, সম্ভবত এটা দেখানোর জন্য যে আপনি মাগফিরা চাইলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন, কিন্তু আপনি যদি আরও অগ্রগতি হন এবং কঠোর প্রচেষ্টা করেন তাহলে আফউ পাবেন, যার ফলে আপনার সকল গুণা পুরোপুরি মুছে দেওয়া হবে। যে কোনো দৃষ্টিকোণ থেকে দেখলে বোঝা যায় আফউ হচ্ছে গুফরান এর বিস্তৃত রূপ, যার জন্য পুরস্কারের পরিমাণও অনেক বেশি হবে। এটাই হচ্ছে সবচেয়ে মর্যাদা সম্পন্ন সম্মানজনক ক্ষমা। কোরআনে খেয়াল করলে দেখা যায় আল্লাহ তাআলা সবচেয়ে গুরুতর গুনাহগুলো ক্ষমা করে দেন, বা মানুষদের অন্যদের কোনো গুরুতর ব্যাপারে মাফ করে দেওয়ার নির্দেশ দেন, তখন আফউ শব্দটি ব্যবহার করেন। উদাহরণস্বরূপ বলা যায়, মূসা আলাইহিসসালামের কম যখন একটি বাছুরকে মাবুত রূপে গ্রহণ করেছিল, আরও স্মরণ করুন, যখন মূসাকে আমি বিশেষ করে কাজের জন্য 40 রাত নির্ধারণ করে দিলাম, তার যাওয়ার পর তোমরা একটি বাছুরকে মাবুত রূপে গ্রহণ করে নিলে, আসলে তোমরা ছিলে ভীষণ জালেম। সূরা আল-বাকারা আয়াত 51। এরপর আল্লাহ তাআলা যখন তাদের ক্ষমা করে দেন তখন বলেন, অতঃপর আমি এই আশায় তোমাদের ক্ষমা করে দিয়েছি, তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করবে। সূরা বাকারা আয়াত 52। এই আয়াতে আল্লাহ তাআলা আফউ ও শব্দটি ব্যবহার করেছেন গাফর নয়, এমনকি তাবুক যুদ্ধে কুরআন তিলাওয়াতকারীদের যারা বিদ্রুপ করেছে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, হে কাফিররা, তোমরা দোষ ছাড়ানোর চেষ্টা করো না, একবার ইমান আনার পর তোমরা পুনরায় কাফির হয়ে গিয়েছিলে। আমি যদি তোমাদের এক দলকে তাদের ইমানের কারণে ক্ষমা করে দিতে পারি, তাহলে আরেক দলকে পুনরায় কুফরিতে ফিরে যাবার জন্য ভীষণ শাস্তিও দিতে পারি, কারণ ওই শেষ দলের লোকেরা জঘন্য অপরাধী। সূরা আত-তাওবা আয়াত 66। এখানে আফউ ব্যবহৃত হয়েছে কারণ ইসলামের আচার অনুষ্ঠান রীতিনীতি নিয়ে উপহাস করা এবং বিশ্বাসীদের ব্যঙ্গ বিদ্রুপ করা একটি জঘন্য অপরাধ। ইসলামের যুদ্ধের ময়দান থেকে পলায়ন করাও একটি গুরুতর অপরাধ। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, দুটি বাহিনী যেদিন সম্মুখ সমরে একে অপরের মুখোমুখি হয়েছিল, নিঃসন্দেহে সেদিন যারা ময়দান থেকে পালিয়ে গিয়েছিল তাদের একাংশের অর্জিত কাজের জন্য শয়তানি তাদের পদস্থলন ঘটিয়ে দিয়েছিল, অতঃপর তারা অনুতপ্ত হলে আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দিলেন। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল এবং পরম ধৈর্যশীল। সূরা আলী ইমরান 155। যেহেতু এগুলো সবচেয়ে জঘন্য অপরাধ, তাই আল্লাহ তাআলা সেখানে গাফুরের পরিবর্তে আফু শব্দটি ব্যবহার করেছেন। আমরাও আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বোচ্চ সম্মানজনক ক্ষমায় পেতে চাই, এবং আমাদের সেটাই পাওয়ার জন্য মেহনত করে যেতে হবে।